বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার এই প্রয়াসে আপনারা শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সহযোগিতা করুন। আপনাদের সমবেত প্রচেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমি কোনোদিন পরিত্রাণ পাই, সেদিন না হয় আপনারা আমার বিচারে বসবেন। সেদিন আমাকে অযোগ্য মনে করে এই সিংহাসন যদি আর কাউকে দিতে চান, আমি হৃষ্ট মনে সিংহাসন ত্যাগ করব। যা ফোরা লিখা, আপনি শুধু সিপাহ ছাড়ার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপন জন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়। লোভে পড়ে কিংবা মোহের বসে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু লোভ মোহ জয় করে মেরুদণ্ড সোজা করে যে দাঁড়াতে পারে সেই তো পুরুষ। সে পৌরুষ আপনারা আছে আমি জানি। রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায়দুল্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমির গুলবাগ এই বাংলা। অপরাধ আমি যা করেছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি, আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে কেউই আমরা অপরাধী নই, তাই মুসলমান বলে আপনারা আমাকে ত্যাগ করবেন না। চেয়ে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, জাতির সৌহার্দ্য সূর্য আজ অস্তাচলগামী, শুধু সুপ্ত সন্তান শিওরের উত্তমানা জননী, নিশ অবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জাগরণের সেই অভয় বাণী। ওঠো মা ওঠো, মসো তোমার অশ্রু জল, 7 কোটি সন্তান হিন্দু মুসলমান আজীবন দিয়ে রোধ করবে আমরণের এই অভিযান।